একই ম্যাচে দু দুটি সুসংবাদ পেল ভারত। বিরাট কোহলি রানে ফিরলেন, একই সাথে নিশ্চিত হলো পরের রাউন্ডও। এশিয়া কাপ ক্রিকেটের এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকং এর মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার দল। সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিং আর বিরাট কোহলির স্বস্তির শতকে হংকংকে 40 রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। একপেশে ম্যাচে কোহলির রান খরা কাটানো বেশ তৃপ্তি দিয়েছে বিশ্বের কোটি কোটি সমর্থককে। বিস্তারিত গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। মোবাইল ব্যালেন্স দিয়ে এশিয়া কাপের সব ম্যাচ দেখুন মাইজিপি অ্যাপে। ক্রিকেটের গ্রেটরা বারবার বলছিলেন বিরাট কোহলি ফুরিয়ে যাননি, একের পর এক ব্যর্থতা, সমালোচনা, বিশ্রাম, সব মিলিয়ে কোহলির সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। এই তো কদিন আগে কোহলি বলেছিলেন তার দুঃসময়ের কথা, যখন হতাশায় দীর্ঘ এক মাস ব্যাট হাতেই নেননি তিনি। তবে টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট সব সময় আস্থা রেখেছিল কোহলির উপর, আর সেই আস্থা রাখার প্রতিদান কোহলি দিলেন রানের ধারায় ফিরে দারুণ এক অর্ধশতকে। পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে দিয়েছিলেন রানে ফেরার ইঙ্গিত। সেই ম্যাচে 35 রানের একটি ইনিংসও খেলেন কোহলি, যার জন্য তাকে মোকাবেলা করতে হয় 34 বল। 3টি চার ও 1টি ছক্কা হাঁকিয়েছেন বটে, তবে তাও হতো না যদি না ইনিংসের শুরুতেই তার ক্যাচ ড্রপ না হতো। জীবন পাওয়া কোহলি সেই ম্যাচে অর্ধশতক হাঁকাতে না পারলেও নিজের কিংবা তার কোটি কোটি ভক্ত সমর্থকের আক্ষেপ মেটালেন চলমান এশিয়া কাপে ভারতের দ্বিতীয় ম্যাচে। বুধবার ভারতের সুপার ফোর নিশ্চিত করার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল হংকং। খর্বশক্তির দলটি শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ সৃষ্টি করেছিল ভারতের ওপর। দলীয় 38 রানে 13 বলে 21 রান করা রোহিত শর্মা বিদায় নিলে ক্রিজে আসেন বিরাট কোহলি। চোট কাটিয়ে মাঠে ফিরে খুব একটা সুবিধা করতে পারছেন না লোকেশ রাহুল, তাই হংকংয়ের অনভিজ্ঞ বোলারদের বিপক্ষে 36 রান করতে মোকাবেলা করেন তিনি 39 বল। দলীয় 94 রানে তিনি বিদায় নিলে কোহলির সাথে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। এরপর কোহলি পালন করে গেছেন অ্যাঙ্করিং রোল, আর সূর্যকুমার এক প্রান্তে রানের জন্য হাঁকিয়েছেন ধুমধুমার 4 ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 192 রান দাঁড়ায় ভারতের সংগ্রহ, যা দলকে এনে দেয় জয়ের পুঁজি। জাতীয় দলের জার্সিতে অর্ধশতক পাওয়া কোহলি 44 বলে 59 রান করে অপরাজিত থাকেন। মাত্র 1টি চার হাঁকালেও ছক্কা হাঁকিয়েছেন তিনি 3টি। 6টি করে 4 ছক্কা হাঁকানো সূর্যকুমার বড় পরীক্ষা নিয়েছেন হংকংয়ে, মাত্র 26 বলে 68 রান করে অপরাজিত থাকেন তিনি। সূর্যকুমার ভারতের জয়ের ভিত গড়ে দিলেও কোহলি যে দীর্ঘদিন পরে রানে ফিরেছেন, সুপার ফোর নিশ্চিতের দিনে এটাই ভারতের সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার। দর্শক, হংকং এর বিরুদ্ধে দাপটে জয় তুলে নেওয়া ভারত কি পারবে সুপার ফোরে নিজেদের দাপট বজায় রাখতে? কমেন্ট বক্সে জানান, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকেট বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।